হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তো এখন দুপুর হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি আমরা আনতে। অ্যাকচুয়ালি আমরা বলা বলি করছিলাম যে আমরা খাবো, কিন্তু যাওয়া হতো না বলে আর আনা হতো না। দেন আজকে ফাইনালি চলে এসেছি, দেখ পুকুরের কাছে। আর আমরা মানে আমি আর দিদা এসছি আমরা নেওয়ার জন্য। এই যে ও আমরা আমরা গাছের নিচে চলে এসেছি, ওই দেখো এখন আমরাগুলো কুড়িয়ে নেবো। বললো তো আমরা কুড়ানো হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখো কি করবো এটা দিয়া। আমরা করানোর পর বাড়িতে আসলাম, বাড়ি চলে এসেছি, এখন খাবো আমরা। দেখতে থাকো আমরা মাখানোর জন্য আমরা ছুলে নেওয়া হচ্ছে। বুনো আমরা এগুলো। ঘুমাচ্ছে, বসো। আমরা এখন আর লাগছে আমাদের গুড়ির হাতে জাদু। কিরম বন্ধু বলো দেখি, বিশাল বিশাল এক পেট বিশাল বলছে না, এক কেড় বলছে, এক এক নাম্বার ফার্স্ট হইছে, এক নাম্বার এক নাম্বার ফার্স্ট বন্ধ। ফার্স্ট বন্ধ। এবার এগুলো কি করবা? কাটবা? কাটা তো যাবে না, কুচি লাগলেই হবে। কি করে কিচ্ছু করা লাগবে? আরে দাঁড়া না, এগুলি সবই জানি। দেখো যে যে খেতে চাও পুরীর সাথে কন্ট্যাক্ট করো। 10 টাকা প্লেট, 10 টাকা প্লেট দিতে হবে। সকালে বললেন কি যে রাই আজকে আমরা মাখা খাবো, হ্যাঁ আমরা কুড়াতে যাবো নদী পারে। বললাম ঠিক আছে তোমার, দেখি ওনারা তো না মিলে। তারপর আমি বাধ্য হয়ে ওপরে গেলাম গিয়ে, তারপরে গিয়ে দেখি মেয়েকে ঘুম পাড়াচ্ছেন। তারপর বলছি যাও আসছি, তাই নিয়ে আসলাম। আমরা মাখানো হয়ে গেছে, আর এখন আমরা খাবো। তো দেখতে থাকো। তো আমরা গুলো এরকম করে আমরা গুলো এইভাবে চটকাই নেবেন, যাতে করে আমরা ভালো করে আমরা গায়ে যত মশলাপাতি আছে সব বেরোয় আসে। আর মশলাপাতি যা আছে সব বেরোয় আসে, চটকাই নেবেন। কারণ কি, এই যে আছে বুনো আমরা তো ভালো, আমরা হলে খাইতে খাওয়া যেত। তাহলে আমরা খাইতে আমরা খাইতে খাওয়া যায় না, চটকাই মটকাই আরে এক ডঙ্গা কুড়িয়ে তারপরে খাতি খাতি হবে। ওই সে ব্যাস, আর চটকাতি আপনাকে খাওয়া নাকি অত চটকাল? তো একটু সাবধান করে খেয়ে নেবেন, কারণ কি খেতে যদি গলা বেঁধে নেবেন না তাহলে কিন্তু আমরা দৌড় দিতে পারবেন না, তাই না? বেশ তুমি গাল বুঝাই গেল।
পুরা খায় না এইটা তো চাটনি বানালে এইটা খাও আর তার মানে ফিরি যায় না হয় তারপর আটকে পুষে দিয়ে খেতে একটু কাটিয়ে খাবো শক্তি বৃন্দা করে খেতে পারতাম আমি বল করি পারবা না চোখের পল ফেলা যাবে বুঝতে পারছো না রাতের বেলা কেন পানি উঠতে বলা যায় না ওর গন্ধুটিতে আমারও হাঁপানি উঠতে পারতো ঝাল খেয়ে একেবারে ব্রেন শর্ট হয়ে গেছে এখন আমরা চিনি খাবো এখন চিনি খাবো তো এখন এই নিমকি গুলো সুপিয়া খাবে বললো আমাকে বললো একটু ব্রেডে দেন আরে তো এইগুলো সুপ্রিয়ার জন্য আমরা মাখা খাওয়ার পর এখন খাবো ভুজিয়া মাখা চলে আমার খিদে পেয়েছো খুব তাই তুই তো মিস করে গেলি তুই আমরা খাওয়া মিস করে গেলি আমি খাইনি এসব বিশাল টেস্ট ও এখন নিমকি খাচ্ছে আর আমি এখন ভুজিয়া মাখা খাবো তো এখন এর মধ্যে ভুজিয়া দিলে হয়ে যাবে এর মধ্যে দিয়েছি ধনে পাতা শসা কুচি পেঁয়াজ কুচি লেবু টমেটো কুচি আর লবণ মাখানো হয়ে গেছে এখন খাচ্ছি